আসসালামু আলাইকুম। আরডি মেডিসিন অ্যান্ড ডিসকাশন এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেডিসিনটির নাম নিউরোবেস্ট। নিউরোবেস্ট ট্যাবলেটটি ভিটামিন B1, B6 এবং B12 এর সমন্বয়ে এটি তৈরি। নিউরোবেস্ট এর প্রতিটি ট্যাবলেটে যেসব উপাদানগুলি রয়েছে তা আমরা শুরুতেই আলোচনা করছি। প্রতিটি ট্যাবলেটে ভিটামিন B1, থায়ামিন মনোনাইট্রেট 100 মিলিগ্রাম, ভিটামিন B6, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড 200 মিলিগ্রাম এবং ভিটামিন B12 সায়ানোকোবালামিন 200 মিলিগ্রাম রয়েছে। ভিটামিন B1, B6 এবং B12 এর অভাবজনিত রোগসমূহে এটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও এটি স্নায়ুপ্রদাহ, স্নায়ুর অপ্রদাহজনিত বিভিন্ন রোগসমূহে এটি নির্দেশিত হয়ে থাকে। স্নায়ুপ্রদাহ এবং স্নায়ুর অপ্রদাহজনিত রোগসমূহগুলির মধ্যে হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরালজিয়া, লাম্বাগো, মায়ালজিয়া, অপটিক নিউরালটিস, সায়াটিকা, ফেসিয়াল নিউরালজিয়া এবং মেরুদণ্ডের ব্যথার জন্যে এটি নির্দেশিত হয়ে থাকে। ভিটামিন B1 শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে, স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে। ভিটামিন B6 লোহিত রক্তকণিকা প্রোটিন, নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ, স্ট্রোক, অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে। ভিটামিন B12 কোষে প্রতিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য যা যা দরকার যেমন রক্তশূন্যতা, অবসাদ, স্নায়ুর ব্যথা, অসারতা, রক্ত জমাট বাঁধা সমস্যা এবং হৃদরোগ ঝুঁকিজনিত ঝুঁকিগুলি কমায়। এই ঔষধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার পর ভালোভাবে শোষিত হয়। এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধ পাওয়া যায়। কোষের ভিতরে থায়ামিন ডাইফসফেট হিসেবে থাকে যা দেহের ভিতরে লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় অথবা মেটাবোলাইট হিসেবে বের হয়ে যায়। পাইরিডক্সিন, পাইরিডক্সাল এবং পাইরিডক্সামিন মুখে যাওয়ার পর পরিপাকতন্ত্র থেকে ভালোভাবে শোষণ হয় এবং স্বয়ংক্রিয়রূপে পাইরিডক্সাল ফসফেট এবং পাইরিডক্সামিন ফসফেটে রূপান্তরিত হয়। এগুলো প্রধানত যকৃতের সঞ্চিত অবস্থায় থাকে যেখান থেকে পাইরিডক্সিক অ্যাসিড এবং অন্যান্য নিষ্ক্রিয় মেটাবোলাইট হিসেবে মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। ঔষধের মাত্রা যত বাড়ানো হয় অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার পরিমাণ তত বেশি হয়ে থাকে। মাত্রা ও সেবন বিধির ক্ষেত্রে এই ওষুধটি দুইটি প্রক্রিয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করানো যায়। একটি হচ্ছে ট্যাবলেট এবং অপরটি হচ্ছে ইনজেকশন। ট্যাবলেটের ক্ষেত্রে দিনে 1 থেকে 3টি করে ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর ইনজেকশনের ক্ষেত্রে তীব্র রোগী যদি হয়ে থাকে সেক্ষেত্রে 1টি ইনজেকশন যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গসমূহ প্রমাণিত না হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি নিতে হবে। মৃদু রোগের ক্ষেত্রে 1টি ইনজেকশন প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার অথবা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করতে হবে। প্রতি নির্দেশনা হিসেবে বলা যায় যেসব রোগী লেবোডোপা গ্রহণ করে থাকে বা যারা এই ঔষধের কোনো উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সাধারণত দেখা যায়
কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। যেসব মা বোনেরা গর্ভাবস্থায় আছেন বা স্তন্যদান করেন, ওনাদের প্রতি নির্দেশনা হচ্ছে এটি ট্যাবলেট আকারে মুখে খাওয়া যাবে, কিন্তু ইঞ্জেকশন আকারে শরীরে পুশ করা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধটি অত্যধিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন, তাহলে অবশ্যই আপনাকে জরুরি ভিত্তিতে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অথবা আপনাকে হাসপাতালে যোগাযোগ করতে হবে। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্ধুরা, নিউরোবেস্ট এই ট্যাবলেটটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড। আপনারা জানেন রেনাটা লিমিটেড একটি স্বনামধন্য ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, সুতরাং এই ওষুধের মান নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। এই ওষুধটির ফুল প্যাকেটে 60 পিস ট্যাবলেট থাকে, 8 টাকা করে। ফুল বক্সের দাম হয় 480 টাকা। যে কোনো ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, আলো থেকে দূরে রাখতে হবে এবং শুকনো জায়গায় রাখতে হবে। নিউরোবেস্ট এই ট্যাবলেটটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।